টাঙ্গাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হত্যার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। সকালে ভুয়াপুর উপজেলার গাড়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, বাড়ির একটি গাছে আম পাড়ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মেহেদী মোস্তফা। এ সময় তার চাচাতো ভাই জিহাদের সঙ্গে আম পাড়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জিহাদ তার হাতে থাকা দা দিয়ে মেহেদীকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে ভুয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অভিযুক্ত এখনও পলাতক রয়েছে।